আমি এখন কফি ডাটা চচ্চড়ি করে আপনাদের দেখাবো। প্রথমে তেজপাতা দিলাম, তারপরে একটু পাঁচফোড়ন দেব, ফোড়নটা হয়ে গেছে, আমি এবার কফি ডাটাগুলো দিয়ে দেবো। কফি ডাটা দিলাম, এর সাথে আমি বেগুন দেবো, তারপরে চিনি দেবো, একটু পরিমাণ মতো আলু দিয়ে দেবো। আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যতটা সবজি ততটা মতো নুন দিয়ে দেবো। এখন নুন দিলে হবে কি, একটু বেগুন ফেগুনগুলো সব ঘুরে যাবে। একটু ঘুরে যাওয়ার জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। আমার এবার সবজিটা ঝরে গেছে, আমি এতে একটু, আমরা তো চিনি খাই না তাই বাতাসা দিচ্ছি, আপনারা চিনি খেলে আপনারা চিনি দিতে পারেন। দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে এবার এতে আমি মশলা দেব। এটা একটু হলুদ দিলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এতে একটু রসুন বাটা দিচ্ছি, তারপরে এটা একটু নেড়ে নেবো ভালো করে। মশলাগুলো সব মিশে গেছে, এবারে আমি এতে সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষেটা বেশি কষা যাবে না, কেননা সর্ষে কষলে তিতো হয়ে যায়,
সেই জন্য সর্ষেটা দিয়ে কষব না, এটা দিয়ে জল দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো জল দিতে হবে যাতে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এবারে এটা সিদ্ধ হওয়া অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে। চাইলে আপনারাও একটু টেস্ট করে দেখতে পারেন, এরকম করে অনেক কাটা সবজিও আমরা ফেলে দিই, সেই ফেলা জিনিস না ফেলে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম তরকারি করে আমরা খেতে পারি, দেখবেন এতে সুস্বাদু লাগে। হয়ে গেলে তারপরে এটা একদম মাখা মাখা করে নামাবো। আমাদের সব সিদ্ধ হয়ে গেছে, এবারে একটু এইরকমভাবে ঘেঁটে ঘুটে একটু নামাতা, একটু মাখা মাখা মতো হলে খেতে বেশ সুস্বাদু হয়। হয়ে গেছে আমাদের তরকারি, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন।